আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি অনেকটা স্পেশাল একটি ভিডিও। আসলে আমি আপনাদের এই ভিডিওতে পরিচয় দিব আমার সম্পর্কে অনেক কিছু বলবো, যে আমি কে, আমি কিভাবে আইসিটিতে কাজ করি, আমি কি কি ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি, কি কি ধরনের ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছি এবং কি কি ওয়েবসাইট ডেভেলপ করেছি এবং কোন কোন সেকশনে কাজ করেছি, আমার অভিজ্ঞতা কতটুকু, আমি কি কি বিষয়ে কাজ পারি এবং কি কি বিষয়ে আপনি আমার থেকে কাজ করাই নিতে পারবেন বা আমাকে কাজের অর্ডার দিতে পারবেন, সো বিভিন্ন বিষয় নিয়ে বলবো। সো অনেক ক্ষেত্রে যে বিষয়টি হয় যে আমরা কোনো কিছুর একটা যদি বিজ্ঞাপন দিই বা কোনো একটা জিনিসে যদি কোনো একটা কোম্পানির থেকে যদি আমি কোনো কিছু একটা প্রচার করি, সো অনেকেই এই জিনিসটা আস্ক করে যে আপনার কোয়ালিফিকেশানটা একটু জানতে চাচ্ছি বা এই জিনিসগুলো আসলে জানতে চাচ্ছি। সো এই হচ্ছে পুরো একটা বিষয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কী কী ধরনের অ্যাপ্লিকেশান ডেভেলপ করেছি, আমার কী কী কাজ আছে, আমার কী কী পোর্টফোলিও আছে, কীভাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন পার্সোনালি এবং আপনি আমার সঙ্গে কাজ করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই প্রত্যেকটা জিনিস আপনাকে জানানোর জন্য এবং দেখানোর জন্য আমাকে কিন্তু কম্পিউটার ডেস্কটপে যেতে হবে। তো চলুন শুরু করা যাক, আমরা এখন চলে যাচ্ছি কম্পিউটার ডেস্কটপে। কাম টু ডেস্কটপ। বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমি শামীম রেজা থাকবো আপনাদের সঙ্গে। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে নিই, খুব গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনি যত বড়ই হন না কেন বা যত বেশি কাজ জানেন না কেন, তারপরেও বড়দেরকে রেসপেক্ট করতে হবে আপনাদেরকে। হ্যাঁ, অবশ্য অবশ্যই বড়দেরকে সবসময় রেসপেক্ট করতে হবে এবং সিনিয়রদেরকে সবসময় রেসপেক্ট করতে হবে, হোক না আপনি সিনিয়রের থেকে বেশি কাজ শিখে ফেলছেন বা বেশি এক্সপার্ট তারপরেও, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আমি যে পরিমাণ সফটওয়্যার ডেভেলপমেন্ট করি বা যা কিছুই করি না কেন, আমার থেকে কিন্তু অনেক বড় বড় ভাইরা রয়েছেন যারা অনেক ভালো কিছু করে, যারা মেশিন লার্নিং, রোবোটিক্স, হ্যাঁ, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে। হ্যাঁ, সো তারা কী কাজ করছে, তারা কিন্তু অনেকে সাকসেসের মুখ এখন পর্যন্ত দেখতে পারেনি, অথচ তারা 10-15 বছর ধরে কাজ করতেছে এই সেকশনে। হ্যাঁ, না তারা ভালো জব পাইছে, না কোনো ইনকাম করতে পারছে বা বিভিন্ন ধরনের প্রবলেম তাদেরকে ফেস করতে হয়েছে। হ্যাঁ, সো আমি যতটুকু করছি হয়তো বা তাদের থেকে বড় হইতে পারিনি, বাট ছোটই আমি সবসময় বলবো। হ্যাঁ, অহংকার করে কোনো কিছু বলবো না, যতটুকু আমি জানি বা শিখছি ততটুকু এটা খুবই নিম্নমানের জ্ঞান আমি আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আমার থেকে আরও অনেক এক্সপার্ট আছে যারা অনেক বড় বড় কিছু কাজ জানে এবং বড় কিছু করে। তো যাক, ভিডিওটি শুরু করছি। তো সর্বপ্রথম আমি 2010 সাল বা 2011 সালের দিকে, আমি সাধারণত আপনারা জানেন যে বিভিন্ন ধরনের মোবাইল রিলিজ হয়েছিল সেই সময়, সেটা হচ্ছে জাভা মোবাইল পাওয়া যেত। হ্যাঁ, জাভা এবং সিম্বিয়ন সেট পাওয়া যেত, নোকিয়ার মডেলগুলো খুবই ভালো চলতো, নোকিয়া N70, N71, N95। হ্যাঁ, তো এই ধরনের মোবাইলগুলোর তখন আমি কিন্তু আমার শুরুটা হয়েছিল ফ্ল্যাশ ফাইল নিয়ে কাজ করা বা ফায়ার আর্ম নিয়ে কাজ করা। আপনারা জানেন প্রত্যেকটা হার্ডওয়্যারের পেছনে একটা ফায়ার আর্ম থাকে। তো এক্সাম্পল হিসেবে আমরা যে উইন্ডোজ 10টা ইউজ করতেছি, এটাকে আমরা, এটা যদিও একটা অপারেটিং সিস্টেম, সো এক্সাম্পল হিসেবে এটাকে আমরা কী ধরতে পারি, ফায়ার আর্ম ধরতে পারি, ঠিক আছে? মোবাইল ওটা ঠিক সেম জিনিস। তো আমার শুরুটা হয়েছিল সেটা হচ্ছে মোবাইল দিয়ে, তো মোবাইলের ফ্ল্যাশ ফাইল, মোবাইলের ফায়ার আর্ম, মোবাইলের লক, আনলক, সিকিউরিটি, হ্যাঁ, ব্রেক করা, এই জিনিসগুলো নিয়ে আমি ফার্স্ট টাইম কাজ করছিলাম 2010-11 সালের দিকে। আর তখন ফেসবুক ছিল, ইউটিউব ছিল, তো ফেসবুকের টেকনোলজি যে বিষয়গুলো, হ্যাঁ, তারপরে গ্রামীণ ফোন, হ্যাঁ, নতুন বিভিন্ন ধরনের এমবি প্যাকেজ ট্যাকেজ আমরা অনেক সময় হ্যাক করে চালাইতাম, প্রক্সিমক্স ইউজ করে চালাইতাম, সেই জিনিসগুলো নিয়ে 2010 সালের দিকে আমি কাজ করেছি। সো আমার শুরুটা হয়েছে 2010-এর পরে আর কি, আমি বলবো, যদিও আমি আগে থেকে টেকনোলজিতে ইন্টারেস্টেড ছিলাম, তারপর আমি বলবো যেটা সেটা হচ্ছে 2010 থেকে আসলে আমি যখন কলেজ লাইফে পড়ি, হ্যাঁ, তো কলেজে ভর্তি হওয়ার পরেই হোস্টেলে ছিলাম, সেই সময় আমি কিন্তু এই জিনিসগুলো নিয়ে কাজ করি। ইভেন আমি ক্লাস ফাঁকি দিয়ে কিন্তু মোবাইলের ফ্ল্যাশ ফাইল, ফায়ার আর্ম এগুলো নিয়ে কাজ করছি, অনেক টাকা নষ্ট করছি সেই সময়। তো সেই সময় থেকেই শুরু আসলে 2010-11-12, তখন কলেজ করার পাশাপাশি আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করতাম। সো 2015 সালের দিকে এসে আমি অনলাইনে দেখলাম যে কীভাবে আইটি সেক্টরে ইনকাম করা যায়। তো 2010-11 সালের দিকেও বিভিন্ন ওয়েবসাইট ছিল, microworkers.com ছিল, হ্যাঁ, আরও কয়েকটা ওয়েবসাইট ছিল যেগুলোতে আমি কাজ করেছিলাম এবং টুকটাক হালকা পেমেন্ট পাইছিলাম, কিন্তু পেমেন্ট আসলে উইথড্র দিতে পারিনি ওই অ্যাকাউন্টে, ওইভাবেই
হয়েছিল, হ্যাঁ এখনো আছে সেভাবে আর কি। আসলে আমি এখন পর্যন্ত উইথড্র দিতে পারিনি টাকাগুলো, ঠিক আছে। আর খুবই অল্প, সাধারণত 5 সেন্ট 10 সেন্ট 20 সেন্টের কাজ পাওয়া যায়, তো এই কাজগুলো করতাম। তো 15 সালের দিকে আমি ভাবলাম যে না, আমি একটু ভালোভাবে কাজ করি, যেন অনলাইনে যেন ফিউচার করা যায়। সো সেই সময় কাজ করার ফলে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন 15, 16 এবং 17 সাল, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার $6,000 ইনকাম কিন্তু, ঠিক আছে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সে সময় ইনকাম করেছি, এবং এমনও দিন গেছে যে মানে একদিনে আমি $800, $700, $500 করে ডলার ইনকাম করছি, ঠিক আছে, অনলাইন থেকে। অনলাইন থেকে বলতে কি, সেটা হচ্ছে ইউটিউব থেকে, ইউটিউব এবং গুগল থেকে, হ্যাঁ, এবং আমার ওয়েবসাইট থেকে ইনকাম করেছি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তো প্রথম অবস্থায় বিভিন্ন ধরনের অ্যাড প্লাগইন ইউজ করতাম, হ্যাঁ, বিভিন্ন ধরনের সাইটে আমি কাজ করেছি, অনেক বিষয় নিয়ে ঘাটাঘাটি করছি, হ্যাঁ। তারপরও দেখছি যে না, ইউটিউব এবং গুগলটা অথেন্টিক, হ্যাঁ, এবং গুগল অ্যাডসেন্স খুবই ভালো একটা জিনিস, এবং তারা পেমেন্ট দেয় খুবই ভালো একটা মোটা অঙ্কের পেমেন্ট দেয়। সো এই জিনিসগুলো নিয়ে যখন আমি কাজ করলাম এবং ইনকাম শুরু হয়ে গেলো, আমার ইনকাম জেনারেট হয়ে গেলো, তো ইনকাম জেনারেট হওয়ার পরে আমি সাধারণত সফটওয়্যার ডেভেলপমেন্টে আমার প্রচুর ইন্টারেস্ট, হ্যাঁ, ওই যে প্রথমে আমি বলছিলাম যে 2010 সালে আমি যেটা নিয়ে কাজ করছিলাম, সে ফ্ল্যাশ ফাইল, ফায়ারওয়াম, হ্যাঁ, লক আনলক, সিকিউরিটি ব্রেক, ঠিক আছে, এই জিনিসগুলো আমার মাথায় ঢুকেছিলো, এবং আমার খুব ইচ্ছা ছিল যে আমি সফটওয়্যার ডেভেলপ করবো নিজে, হ্যাঁ, ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো। তো প্রথমটা শুরু হয় আসলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দিয়ে, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি, সরি আমি একটু ওইদিকে যাই, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট, সেখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপস, হ্যাঁ, শামিম ল্যাম অ্যাপস, হ্যাঁ, 2.0, ঠিক আছে। এটা কত সালে আমি তৈরি করেছি আপনারা দেখতে পাবেন, September 28, 2018, যদি এটা আমি 17-তে রিলিজ করছিলাম গুগল প্লে স্টোরে, হ্যাঁ, তো এটা পরবর্তীতে 2.0 ভার্সন আমি রিলিজ করছিলাম এই অ্যাপ্লিকেশনটা, এটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, ওকে। সো এটা আসলে প্লে স্টোরে কিছু ইস্যু থাকে, ভায়োলেন্স ইস্যু থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, যার কারণে সেখান থেকে অনেক সময় অ্যাপগুলো রিমুভ হয়ে যায়। তো আমি চাইলে সেটা রিপেয়ার করতে পারতাম, বাট আমি আসলে পরে অবধি তার এই অ্যাপটাতে কাজ করার সময় পাই নাই আর রিপেয়ারও করিনি। তো এই অ্যাপসগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে, থার্ড পার্টি ওয়েবসাইটে এখন পর্যন্ত আছে, আপনি চাইলে ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে একটা অ্যাপস, আপনি দেখতে পাচ্ছেন 2018-এর দিকে, হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসগুলো বলতেছি, যেন আপনি বুঝতে পারেন যে আমি আসলে কী কী বিষয় নিয়ে কাজ করছি বা আপনার কোন বিষয়টা নিয়ে, এখান থেকে অনেক কিছু শেখার আছে অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে একটা অ্যাপস। তারপরে আমি চাইলাম যে আরেকটা অ্যাপসে কাজ করা যায় কি, কাজ করা যায় কি না, তারপরে আরেকটা অ্যাপস রিলিজ করেছিলাম, সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। সো আপনি যদি ইউটিউব লিখে সার্চ করেন, হ্যাঁ, বা ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করেন, আমার অ্যাপটা কিন্তু সবার সামনে আসে, প্লে স্টোরেও সবার সামনে আসতো, যদি এখন প্লে স্টোরে নাই, অন্যান্য মার্কেট প্লেসগুলোতে সবার সামনে চলে আসে, দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব মার্কেটিংটা কিন্তু সবার সামনে চলে আসে। সো এই হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের যাত্রা, ঠিক আছে। সো আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, আপনি তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন, আসলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ডেভেলপ কীভাবে হয়? তো আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো। আপনাকে, আপনি যদি নিজে একজন ডেভেলপার হতে চান, তাহলে আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিও দিয়ে। অ্যান্ড্রয়েড স্টুডিও সফটওয়্যারটি কম্পিউটার ইনস্টল করে নিতে হবে, জাভা এবং কোটিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে, এইচটিএমএল সিএসএস এগুলো তো মাস্ট বি জানতেই হবে। এগুলো শেখার পরে আপনি কিন্তু নিজে থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। রিসেন্টলি আমি একটা অ্যাপস ডেভেলপ করেছিলাম কিছুদিন আগে, হ্যাঁ, আমাদের পুলিশের জন্য একটা ফোন বুক অ্যাপ্লিকেশনস, সো সেটা আমি আপনাদেরকে এখানে দেখাইলাম হালকা কিছু জানার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো বিষয়, এইভাবে আসলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, তারপর অনেক অ্যাপ্লিকেশন তৈরি করছি, এটা আমি একটু পরে আবার আপনাদেরকে জানাচ্ছি কী কী আরও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করছি, হ্যাঁ, বিভিন্ন ক্লায়েন্টের জন্য। তো এই হচ্ছে পুরো বিষয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আমি যখন ডেভেলপ করা শিখে গেলাম, তো তখন আমার একটা টার্গেট ছিল না, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তো আমি কাজ করতে পারতেছি, তো আমার এখন আসলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন আসলে তৈরি করার দিকে মন নজর দেওয়া উচিত, এবং আমি চাই যে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করবো। সো ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমি সাধারণত আমাদের বাংলাদেশে যে অ্যান্টিভাইরাসগুলো আসে, অ্যাভাস্ট, তারপর আরও বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস সিকিউরিটি পারপাসের জন্য যেগুলো আমরা ইনস্টল করে থাকি, কিনে থাকি, তো আমি চাইলাম যে সেরকম আমি আমার একটা সফটওয়্যারে সেরকমই একটা কিওয়ার্ড থাকবে, হ্যাঁ, বা আপনার একটা কী থাকবে যে কীটা দিয়ে মানুষ আমার সফটওয়্যারটা পারচেস করবে। সো যেই কথা বলা সেই কাজ, হ্যাঁ। তারপরে আমি সাধারণত যেটি ইউজ করলাম সেটা হচ্ছে সাধারণত ডেস্কটপ অ্যাপ্লিকেশনগুলো তৈরি করার জন্য ভিজুয়াল স্টুডিও সফটওয়্যার ইউজ করতে হয়। তো ভিজুয়াল স্টুডিও সফটওয়্যার ইউজ করে আমি একটি সফটওয়্যার ডেভেলপ করলাম, সেটা হচ্ছে শামিম ল্যাম আউটসোর্সিং। আমি আপনাদেরকে দেখাচ্ছি অল অ্যাপসে যে এই যে আমার কী কী অ্যাপস, আপনারা তো সবই দেখে ফেললেন আমি কী কী আসলে ইনস্টল করে চালাই। এই যে দেখতে পাচ্ছেন শামিম ল্যাম আউটসোর্সিং, এই অ্যাপ্লিকেশনটা আমি কী কাজ করলাম, ডেভেলপ করলাম। তো এই অ্যাপ্লিকেশনটার একটা মজাদার একটা ফিচার আছে, আমি সেটা আপনাদেরকে একটু দেখাই। তো সফটওয়্যারটা যখন আপনি ওপেন করবেন, ঠিক আছে, ওপেন করার পর সফটওয়্যারটাতে আমি কিন্তু হার্ডওয়্যার অথেন্টিকেশন ইউজ করছি। হার্ডওয়্যার অথেন্টিকেশন কী জিনিস, সেটা আমি আপনাদেরকে একটু শেখানোর জন্য বলতেছি,
হ্যাঁ, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সো এই যে এখানে সফটওয়্যারটি যদি আপনি রেজিস্টার করতে চান, সাধারণত বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস বা এই জিনিসগুলো কী কাজ করতে হয়, কী তারা দিয়ে দেয়, তো আমাদের এই সফটওয়্যারটি সম্পূর্ণ অনলাইন। ওই কীগুলোর কারণে কিন্তু ওই সফটওয়্যারটিকে হ্যাক করা যায় এবং ক্র্যাক করা যায়, নুল করা যায়, আমরা ব্যবহার করতে পারি। সাধারণত অফলাইন কী, যখনই আমি কোনো সফটওয়্যার ইউজ করব সেই ক্ষেত্রে কিন্তু সেটা ব্রিক করা সম্ভব এবং হ্যাক করা সম্ভব। ইভেন আপনি যদি অনলাইন সিকিউরিটিটা দেন, হার্ডওয়্যার অথেন্টিকেশনটা দেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটা ব্রিক করা খুবই কঠিন। অ্যাপেল সাধারণত এই কীগুলোই ব্যবহার করে থাকে, হার্ডওয়্যার অথেন্টিকেশন। সো এই সফটওয়্যারটা যখন কোনো কম্পিউটার ইনস্টল করা হবে, তখন তার প্রসেসরস, মাদারবোর্ড এবং হার্ড ডিস্ক, তিনটা জিনিস থেকে তিনটা আইডি নিবে, সেটাতে একটা সিকিউরিটি কি জেনারেট করবে এবং একটা কি জেনারেট করবে, এই যে এটা হচ্ছে সেই কিটা, ঠিক আছে? আমার মাদারবোর্ড, হার্ডওয়্যার এবং হার্ড ডিস্ক এবং প্রসেসর, এই তিনটা আইডি থেকে সে নিয়ে তিনভাবে এটাকে সিকিউর করে সে একটা কি জেনারেট করছে, এটাই কিন্তু অথেন্টিকেশন কি। আপনারা জানেন যে যখন আপনারা অ্যান্টিভাইরাস ইউজ করেন, ধরুন একটা কিন্তু কি দেওয়া হয়, হ্যাঁ, সেই কিটা আপনি যখন সফটওয়্যারে দিয়ে দেন সেটা যখন কানেক্ট হয়ে যায় এবং সফটওয়্যারটা অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক এই জিনিসটাও সেম জিনিস একটা, এটা এক ধরনের কি, হ্যাঁ। তবে এটা হার্ডওয়্যার অথেন্টিকেশন, এটাকে আপনাকে বারবার দিতে হবে না। বিভিন্ন সফটওয়্যার আমরা অ্যাভাস্ট অ্যাভাস এগুলো যদি কিনি, আমরা কম্পিউটার উইন্ডোজ দেওয়ার পর আবার কিন্তু আমাদেরকে অ্যাক্টিভেশন করতে হয়। কিন্তু এই কিটার সুবিধাটা হচ্ছে যে আপনি যখন কম্পিউটারে একবার ইনস্টল করবেন, আপনাকে আর কখনো এটা কি কাজ করতে হবে না, দুইবার অ্যাক্টিভেশন করতে হবে না। ওকে, তার বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। সাধারণত এটা অটো অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি আপনার হার্ড ডিস্ক বা প্রসেসর বা মাদারবোর্ড নষ্ট হয়ে যায়, হ্যাঁ, হার্ডওয়্যারটা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে আমাদের কাছে সাপোর্টে রিকোয়েস্ট করলে আমরা তখন আপনার নতুন আইডিটা অ্যাক্টিভেট করে দিই, হ্যাঁ, আগের আইডিটা রিমুভ করে দিয়ে। তো এটার একটা সুবিধা যে বারবার আপনাকে অ্যাক্টিভেশন করতে হচ্ছে না, হ্যাঁ, আপনি জাস্ট ইনস্টল করে দিলেই কাজ হয়ে যাবে। তো এটা একটা, আপনি এটা আবার পেমেন্ট সিস্টেম ছিল, হ্যাঁ, অনলাইন পেমেন্ট সিস্টেম, বিকাশ, রকেট, ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনি সাবমিট করলে আমরা এটা চেক করে দেখতাম যে আপনি পেমেন্ট করছেন কি না, তারপরে এই সফটওয়্যারটা অ্যাক্টিভ হইতো। এবং টার্মস অ্যান্ড কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই, আপনি যখন এটা লগ ইন করবেন, সফটওয়্যারটা লগ ইন করলে ঠিক এরকম আসবে ইন্টারফেস। তো আমার একটু নেট স্লো, যার কারণে এই ধরনের প্রবলেমটা ফেস করতে হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি স্কুল চলে আসছে। সো আসলে আমি কিন্তু শিখাইতে চাই, আমি চাইছিলাম যে আমি সবাইকে শিখাবো, সবাই যেন শিখতে পারে। সো এই জন্যই আমি কিন্তু সেই 17-18 সালের দিকে একটা চাইছিলাম যে একটা প্ল্যাটফর্ম, এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যেন আমি যে জিনিসগুলো জানি সেগুলো যেন আমি শিখাইতে পারি। তার কারণও আছে একটা, তার কারণ হচ্ছে আমি ইউটিউব এবং গুগল অনেক ঘাটাঘাটি করছি, আসলে অনেকে অনেক ভুল তথ্য দিয়ে থাকে এবং বিভিন্ন ভিডিওতে আমরা ভুল পথে চলে যাই। হ্যাঁ, ভালো একজন এক্সপার্ট যদি আমাদেরকে গাইড করে সেক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি শিখতে পারবো। এই জন্যই কিন্তু আসলে আমার শেখার আগ্রহটা ছিল। তখন আমি কিন্তু এই ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা তৈরি করি, হ্যাঁ, এবং এটা লিমিটেড একটা চার্জ নিতাম সেই সময় এবং শিখাইতাম। সো আপনারা যদি চান যে আমার সঙ্গে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করবেন বা একজন গাইডার প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাংলাদেশি স্কুলে, এখন আমি কিন্তু এটা ডেভেলপ করছি, আগে আমাদের এটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ছিল, এখন কিন্তু এটা ওয়েবসাইট করা হয়েছে, হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশন করা হয়েছে। আপনারা চাইলে এই বাংলাদেশি স্কুলে এসে এই যে আমার বিভিন্ন কোর্স আছে, এই কোর্সগুলো আপনি চাইলে আমার সঙ্গে শিখতে পারেন, ঠিক আছে? ইনশাআল্লাহ খুব শীঘ্র আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আপনাদের জন্য উন্মুক্ত করে দিব এবং সাইবার সিকিউরিটি, এই জিনিসগুলো আমি আপনাদেরকে শিখাবো। আপাতত অনলাইন ইনকাম করার জন্য আমি যেমন ইউটিউব দিয়ে শুরু করেছিলাম, আবার বিভিন্ন ফেসবুক মার্কেটিং তো কিছুদিন আগে আসলো, সো আপনারা গুগল অ্যাডসেন্স দিয়ে শুরু করতে পারেন অনলাইন মার্কেটিংটা। তো এই হচ্ছে আমার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনের রিভিউ। হ্যাঁ, তো আরও কিছু কাজ করছি আমি, সেগুলো আমি একটু পরে আপনাদেরকে আরও ডিটেলসই জানাচ্ছি এবং দেখাচ্ছি। সো আপনারা দেখতে পারলেন, যদি আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করি তাহলে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করব, এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমরা যদি তৈরি করতে চাই তাহলে ভিজুয়াল স্টুডিও দিয়ে, আমরা C++ বা .NET দিয়ে আমরা কী কাজ করব, প্র্যাকটিস করব বা চেষ্টা করব। এখানে কিন্তু অনেক সিক্রেট আপনারা শিখে গেলেন। তারপরে যে জিনিসটা আমি আপনাদের দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে দুই নম্বরে যে বিষয়টা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি স্কুল নামে, হ্যাঁ, এটা একটা অফিসিয়াল প্ল্যাটফর্ম আমি তৈরি করছি, হ্যাঁ, যে বাংলাদেশি স্কুলে এখন পর্যন্ত 91,000 সাবস্ক্রাইবারের মতো আছে, হ্যাঁ। সো আসলে আরও অনেক বড় হইতো, বাংলাদেশে আপনি যদি সার্চ করেন টপ টেক ইউটিউবার দিয়ে তো দেখতে পাবেন, আমার এক সময়কার আমি ছিলাম বাংলাদেশের 10 জনের ভিতরই আর কি। কিন্তু ঘটনা হচ্ছে আমি আসলে ওই যে সফটওয়্যার নিয়ে কাজ করি, নিয়মিত ভিডিও না দেওয়ার কারণে আমার কিন্তু সাবস্ক্রাইবারটা একটু কম। এই জন্য কেউ মনে করবেন না যে আমি কম জানি বা কম ইয়া করি, হ্যাঁ, ঠিক আছে, এরকমটা আসলে ভাবার কোনো কিছু নাই, ওকে? তো এটার কোনো আসলে ভাবার কোনো ওয়ে নাই যে আমি কম জানি বা এই ধরনের কোনো কিছু না, হ্যাঁ। তো আমি যতটুকু জানি আমি বলবো না যে আমি বেশি জানি বা অনেক কিছু জানি, সো আমি যতটুকুই জানি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। ইভেন আমাকে কেউ যদি মেসেজ দিছে এবং তার রিপ্লাই যদি না পাইছে, এমন কোনো আমার মনে হয় না যে একজনও পার্সন আপনারা কেউ দেখাইতে পারবেন যে আপনারা আমাকে মেসেজ দিয়ে পাননি। মেসেজ করেন, কমেন্ট করেন, যতটুকু আমি আপনাদের সাপোর্টে দেওয়ার চেষ্টা করছি সবার মেসেজের রিপ্লাই আমি দিছি, ইমেলের অ্যান্সার করছি, ফোন কল ধরছি, ইভেন সবসময় ফোন কল খোলা থাকে, ফোন নাম্বার খোলা থাকে, ঠিক আছে? সো আগের ভিডিওগুলোতে আপনারা দেখবেন 50,000, 1,00,000, 2,00,000, 4,00,000, 5,00,000, 7,00,000,
করে কিন্তু আমার চ্যানেলের ভিউস আছে, ঠিক আছে? যে দেখতে পাচ্ছেন 6 লাখ করে ভিউস, এই দেখেন 7 লাখের মতো ভিউস, হ্যাঁ, এই যে 113K 11K 25K 55K, ঠিক আছে? হ্যাঁ, তো এই হচ্ছে বিষয় আসলে। হ্যাঁ, সো আসলে ইউটিউবের একটা নিয়ম আছে যে ভিডিও আপলোড ফ্রিকোয়েন্সিটা ড্রপ হয়ে যায় যদি আপনি নিয়মিত কন্টিনিউলি না কাজ করেন, ঠিক আছে? আর টেকনোলজি টাইপের ভিউ আসলে খুবই কম, খুব একটা বেশি যেরকম না। তারপর আমি কিন্তু রেগুলার ভিডিও এখন দিচ্ছি, আপনারা ইনশাল্লাহ আমার চ্যানেলটি ফলো করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন, ডাউনলোড আপনারা সবকিছু চেক করে আসতে পারবেন। যাই হোক, আমি আবার বলতেছি যেটা, সেটা হচ্ছে যে একটা বিষয়, আমি আসলে টাকাটাকে অত বেশি গুরুত্ব দিইনি। আমার কাছে গুরুত্ব ছিল যে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট করবো বা এই জিনিসগুলো আমি শিখবো, ফিউচারে আমি ভালো কিছু কাজ করবো, এবং এই চেষ্টা এখনও আছে। হ্যাঁ, টাকাটাকে আমি সেভাবে আসলে ফোকাস দিইনি, বা আমি ফ্যান ফলোয়ারটাকে সেভাবে ফোকাস দিইনি। আমি যদি সেভাবে ফোকাস দিতাম তাহলে আরও ভালো কিছু, বেটার কিছু করতে পারতাম। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল আসলে শেখা, হ্যাঁ, যার কারণে বিষয়টা এরকম হয়ে গেছে। সো আর ইভেন আমাকে কেউ ফোন দিলে যোগাযোগ করার চেষ্টা করলে আমি তার সাথে যোগাযোগ করি, কথা বলি। আপনারা জানেন অনেক বড় বড় ইউটিউবার আছে, আপনি 1000 মেসেজ দিয়ে থাকলে একটা উত্তর পাবেন, ঠিক আছে? এবং রিপ্লাইও করবে না, কিন্তু তারপরেও একটা অডিয়েন্সের একটা ভুল ইয়ে ধারণা যে তারপরেও তারা তাদের পেছনে ছুটে। যে লোকটা আসলে সাহায্য করতে চায়, হেল্প করতে চায়, তার সাপোর্ট আসলে খুব কম লোক থাকে। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আর কথা বলতে চাই না। সো আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে তারপরে আমার আরও একটা, আমি ভাবলাম যে সফটওয়্যার নিয়ে অনেক মানুষ প্রতারণা করতেছে এবং ওয়েবসাইট করে দিচ্ছে না, টাকা নিচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম করতেছে, আসলে ভালো একজন তারা কেউই পাচ্ছে না বাংলাদেশে, ভালো একটা কোম্পানি নেই স্টাবলিশড। হ্যাঁ, বিভিন্ন দেখা যাচ্ছে চিটিং, ফ্রড, ডিসেপটিভ, এই ধরনের আর কি। সো তারপর আমি যে কাজটা করলাম, সো আমি চাইলাম যে না, একটা বাংলাদেশি একটা সফটওয়্যার কোম্পানি খুলি, যে সফটওয়্যারটাতে আমরা ওয়েবসাইট, বিভিন্ন ধরনের সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড, ডেস্কটপ সব কিছু আমরা ডেভেলপ করে দিব। হ্যাঁ, এবং খুবই অল্প টাকায়, যেমন আমরা সাধারণত 5000 টাকায় যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে দিই। সো সেই সেবাটা আমরা চালু করলাম, এবং বাংলাদেশি সফটওয়্যার যখন আমি লঞ্চ করলাম, হ্যাঁ, 2018 মেবি এটা লঞ্চ করা হয়েছিল, আর 2017 শেষের দিকে বা 18 শুরুতে আমি কিন্তু বাংলাদেশি স্কুল লঞ্চ করছিলাম, বাংলাদেশে বা শামীম ল্যাম আউটসোর্সিং এটা লঞ্চ করছিলাম। সো এই সফটওয়্যার কোম্পানিটাকে আমি লঞ্চ করলাম, এবং এখানে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার টফটওয়্যার ডেমো দিচ্ছি, এবং এখানে কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে 28,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি আরও আপনাদেরকে দেখাবো, ওয়েবসাইট শো দেখাবো, আমরা কী কী কাজ করছি, এই জিনিসগুলো আমি আরও আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো যাক, আমি স্কিপ করতেছি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপরে যে জিনিসটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি, একটা পার্সোনাল চ্যানেল আমি খুলছি অলরেডি শামীম রেজা নামে, আশা করি এখানে আপনারা হিউজ পরিমাণ টিপস পাবেন। এখানে কয়েকটা ভিডিও দেওয়া আছে, খুবই মানে একদম খুবই সুন্দর, এই ধরনের আরও সাইবার সিকিউরিটি এবং হ্যাকিং, হ্যাঁ, ফেসবুক কীভাবে হ্যাক করা, ইউটিউব, মানে এ টু জেড একদম প্র্যাকটিক্যাল লাইভ জিনিসগুলো আমরা দেখাবো আমাদের এই চ্যানেলে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। এখানে অসাম অসাম টিউটোরিয়ালগুলো আসবে প্রোগ্রামিংয়ের, হ্যাঁ, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার অথেন্টিকেশন কী, মানে একদম ইউনিক, ঠিক আছে? যে জিনিসগুলো আসলে খুব কম মানুষই জানে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব শামীম রেজা এই চ্যানেলটিতে। আপনারা এটাতে আমার সঙ্গে কানেক্ট হয়ে থাকবেন। তারপরে যে জিনিসটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি, এই যে আপনারা যেটা আমি বলছিলাম বাংলাদেশি স্কুল, সো আপনারা জানেন এটি একটি প্ল্যাটফর্ম। আমি প্রথমে শামীম ল্যাম আউটসোর্সিং আসলে তৈরি করছিলাম যে শুধুমাত্র আমি শেখাবো, তারপরে আমার মনে চিন্তা আসলো যে না, আসলে এটা সবার শেখানো উচিত। হ্যাঁ, এখানে টিচার এবং স্টুডেন্ট দুইটা প্ল্যাটফর্মই থাকবে, সবাই সবাইকে, টিচাররা কোর্স কিনবে, এই সরি, স্টুডেন্টরা কোর্স কিনবে, টিচাররা শিখাবে, আর এই প্ল্যাটফর্ম থেকে আমাদের একটা বেনিফিট আসবে, যেমন পাঠা উপার, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার যাত্রীরা মোটরসাইকেলে চড়ে, মোটরসাইকেল নিয়ে যায়, হ্যাঁ, বাট উবার বা পাঠাও কিন্তু একটা প্ল্যাটফর্মে একটা ট্যাক্স কেটে নেয়, 25% বা 20% বা 10%, এই ধরনের। তো এই ধরনের আমি একটা প্ল্যাটফর্ম উন্মুক্ত করলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্ম থেকে আমার ইনকাম, মোটামুটি আমার স্টুডেন্ট অনেকগুলো ভর্তি হয়েছে, প্রায় 170-180 জনের মতো স্টুডেন্ট হয়েছে যারা আমার কাছে শিখতেছে, অনলাইন কোর্স করতেছে। হ্যাঁ, আসলে এটা টাকার জন্য না, আসলে আমি যে আপনাকে সময় দিচ্ছি এই জিনিসটা, আসলে সময় দিতে গেলে তো টাকা আসলে সবাই খুঁজে যে ফ্রি ফ্রি হ্যান তেন, আসলে কেউই দুনিয়াতে ফ্রি শিখাবে না, ঠিক আছে? বাংলাদেশের যত বড়ই সে ভালো চ্যানেল হোক না কেন, আপনারা যদি বলেন সে ফ্রি শিখায়, অমুকে ফ্রি শিখায়, না, আসলে সেও কোনো না কোনোভাবে আপনাদের কাছ থেকে টাকাটা নিচ্ছে। হ্যাঁ, সে সরাসরি নিচ্ছে না, সে কিন্তু একটা অন্য ধরনের ট্রিক্স ইউজ করে আপনার কাছ থেকে সে টাকাটা কামাই করে নিচ্ছে, বিষয়টা হচ্ছে এরকমই। সো আসলে ওই ধরনের রক্ত নাই ব্লাডে যে আপনাদের ওইভাবে ডিমোটিভেট করে এক পাশ থেকে টাকা নিয়ে যাবো। সো সরাসরি আপনারা যারা শিখতে চান আমার কাছে, বা একজন মানে অনলাইন ধরে শিখতে যারা পারতেছেন, আমি অনেক সময় এটা নিয়ে ফেস করছি প্রবলেমটা, যার কারণে আসলে এই সাইটটি করা, আপনারা চাইলে আমাদের বাংলাদেশি স্কুল থেকে বিভিন্ন কোর্স পারচেস করতে পারেন। এখানে অনেক ধরনের কোর্স পাবেন এবং খুবই ভালো, জুম লাইভ ক্লাস থাকে প্রতি সপ্তাহে একটা করে, হ্যাঁ, বা যে কোনো ধরনের লাইফ টাইম সাপোর্ট থাকে, লাইফ টাইম অ্যাক্সেস থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোর্সগুলো, এবং এখানে টিচারও রেজিস্ট্রেশন করতে পারবেন, স্টুডেন্টরা
রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে? যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তারাও রেজিস্ট্রেশন করতে পারবেন। থাকে এই জিনিসগুলো নিয়ে আমাদের আরও ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখলে আরও শিখতে পারবেন। সো ফাইনালি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার সফটওয়্যার কোম্পানি, হ্যাঁ, যেটাতে যেটার ভিতরে আসলে আমার জীবন আছে, সেটা হচ্ছে বাংলাদেশি সফটওয়্যার কোম্পানি। এই সফটওয়্যার কোম্পানিটা আমি আসলে এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি আমরা কাজ করছি এবং কিছু ডেমো দেওয়া আছে, সবগুলো ডেমো দেওয়া নেই, বাইরের দেশে ইউএসএ বলেন আপনি, তারপরে আপনার বেলজিয়াম বলেন, তারপরে বাইরের অনেক দেশ আছে, দুবাই বলেন, হ্যাঁ, আরব আমিরাত, এই তারপরে হচ্ছে আপনার আমেরিকা বলেন, তো অনেকগুলো আমরা কাজ করছি, অনেক ওয়েবসাইটের কাজ করছি, মালয়েশিয়া, ঠিক আছে, বাংলাদেশে তো সবসময় করি, সো অনেক ক্লায়েন্টের কাজ করছি আমরা। এবং আমাদের এই সিস্টেমটাতে অনেক ভালো একটা ফিচার দেওয়া আছে এই ওয়েবসাইটটাতে, হ্যাঁ, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন আমাদের কাছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন হোক, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন হোক, ওয়েব অ্যাপ্লিকেশন হোক, সব কিছু আপনি আমাদের কাছ থেকে ডেভেলপ করে নিতে পারবেন। ইভেন আমাদের সাপোর্ট সিস্টেমটা খুবই ভালো, আপনি যদি এখানে যান লাইভ চ্যাট ফেসবুক, এখানে ফেসবুকের মাধ্যমে আপনি আমাদের কাছে সাপোর্ট নিতে পারবেন, এবং হোয়াটসঅ্যাপ আছে, সব কিছু আছে আমাদের সার্ভিস, ঠিক আছে? সো আমার আরেকটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটা এক্স স্টোর বিডি, হ্যাঁ, এটার মাধ্যমে আমরা সেল করতেছি এই মুহূর্তে। খুবই একটা চমৎকার একটা সফটওয়্যার আসলে, হ্যাঁ, আপনাদেরকে এই প্রজেক্টটা নিয়েও আমি দেখাবো কিছুক্ষণের ভিতর। তো যেটা বলতেছিলাম আপনাদেরকে, 2018 সালে তো আমি এই জিনিসগুলো ডেভেলপ করলাম, তারপরে 2018 সালের শেষের দিকে, হ্যাঁ, তো আমাদের দিনাজপুর পুলিশ অফিস ছিল, সেখানে আমি আসলে একটু সাপোর্ট কর দিলাম, তাদেরকে হেল্প করলাম। সো সেই সময় আসলে কয়েকটা অ্যাপ্লিকেশনও ডেভেলপ করছি, ওয়েবসাইটও ডেভেলপ করছি, বিট পুলিশিং ওয়েবসাইট, হ্যাঁ, তারপরে আমাদের একটা পুলিশ ফোন বুক অ্যাপ্লিকেশনও ডেভেলপ করছিলাম। 2019 সালটা পুরো আগে আছে, 2019 সাল এবং 2020 সালেরও কিছু অংশ গিয়েছে আর কি টোটালি, সো ওখানে কাজ করার সময়। তো এই জিনিসগুলো নিয়ে কাজ করছি, তারপর আমি বলবো যারা পুলিশ প্রশাসনের লোক আছেন বা র্যাব হোক বা দেশের জন্য আসলে কাজ করতে অনেক ভালো লাগে। আসলে টাকাটা আমি কখনোই আমি আবারও বলতেছি টাকাটা আসলে আমি বড়ভাবে কখনোই দেখি না। সো যে কোনো আমাদের যে কোনো আইটি রিলেটেড যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাআল্লাহ দেশের জন্য কাজ করব এবং ভালোর জন্য কাজ করব, ঠিক আছে? সো যতটুকু পারি আমার এন্ড থেকে আপনাদেরকে সাপোর্ট করব যে কোনো বিষয়ে, হ্যাঁ, চেষ্টা করব আর কি। যদিও অনেকে এক্সপার্ট আছে আমার থেকে, তারপরেও যদি বাইসেস মনে হয় যে আমাকে যদি নিতে চান কেউ এই ধরনের সাইবার সিকিউরিটি হোক বা অন্যান্য যে বিষয়গুলো আছে, হ্যাঁ, সো প্রশাসনিক লেভেলের, সো সেখানে আমাকে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। সো যাক, আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যার এটা একটা মাইন্ড ব্লোয়িং একটা ফিচার। আমার কয়েকটা জিনিস ছিল যে আমি টিচার এবং স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করব, একটা প্ল্যানিং ছিল, সেকেন্ড প্ল্যানিং ছিল যে একটা সফটওয়্যার কোম্পানি করবো, থার্ড প্ল্যানিং ছিল যে যারা দোকানদার তাদের জন্য একটা কিছু করা দরকার, সফটওয়্যার ডেভেলপ করবো, আর 4 নম্বরে আমার একটা ফিচার আছে, সেটা হচ্ছে পেশেন্ট এবং ডক্টর যেন অনলাইনে রুগী দেখতে পারে, সেই ফিচারটা নিয়ে আমি কাজ করতেছি এই মুহূর্তেই, হ্যাঁ। সো আসলে একা তো আসলে সম্ভব না, তারপরেও একা চেষ্টা করে যাচ্ছি। পেশেন্ট এবং ডক্টর ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার নিয়ে আমি কাজ করতেছি, এটা আমি রিলিজ করলে এই 4টা প্রজেক্ট নিয়ে আমি সামনে আগাবো আর কি বাংলাদেশে। সো এই যে স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে অনেক বকবক করতেছি, কেউ মাইন্ড করবে না। তো স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছেন, আমরা একটু ডেমোটা দেখে আসি। এই সফটওয়্যারটা কিন্তু খুবই একটা ভালো একটা সফটওয়্যার, যে কোনো দোকানের জন্য এই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারবেন, যে কোনো দোকানের জন্য, যে কোনো শপের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে এমপ্লয়ার্স পস, আপনি যদি পসে ক্লিক করেন ড্যাশবোর্ডে তো আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, পুরো ডাটাটা দেখতে পাচ্ছেন। আপনি যদি পসে ক্লিক করেন, পসে ক্লিক করলে ধরেন আপনার কী কী মাল আছে, আপনি জাস্ট এখানে প্লাস প্লাস করে দিলে বা সার্চ করলেন ধরেন এখানে, হ্যাঁ, যে কোনো একটা জিনিস সার্চ করলে এখানে চলে আসবে, যে প্লাস করলেন সিম্পল, এই যে প্লাস অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেলো তার কত টাকা, সিলেক্ট কাস্টমার শামিম রেজা, আপনি জাস্ট অ্যাড নিউ যদি করে ফেলেন, সরি এখানে ক্রিয়েট ইনভয়েস যদি করেন, সাথে সাথে ইনভয়েস রেডি হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন ইনভয়েস রেডি হয়ে গেছে, প্রিন্ট করে সাথে মতে সফটওয়্যার সাথে কানেক্ট হয়ে যাবে। তারপর এমপ্লয়ার্স, আপনি অল এমপ্লয়ার্স এখানে অ্যাড করতে পারবেন, এমপ্লয়ারদের বেতন থেকে শুরু করে এমপ্লয়ারদের অ্যাডভান্স বেতন থেকে শুরু করে আপনি সব কিছু করতে পারবেন, কাস্টমার, সাপ্লায়ার, স্যালারি, ক্যাটাগরিজ, প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট। আমি বলছি যে এই সফটওয়্যারটা এত সুন্দর একটা সফটওয়্যার যে ফার্মাসি দোকান হোক, মুদিখানার দোকান হোক, কম্পিউটারের দোকান হোক, মোবাইলের দোকান হোক, সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। এক্সপেন্স মানে যে কোনো ধরনের খরচা থাকে না, টু ডে, মান্থলি, ইয়ারলি বিভিন্ন ধরনের খরচ থাকে, খাওয়া দাওয়ার একটা বাজেট থাকে, এই জিনিসগুলো এই সফটওয়্যারের মাধ্যমেই সব কিছু হিসাব নিকাশ হবে, হ্যাঁ। তারপরে আপনি মনে করছেন যে কেউ যদি অ্যাডভান্স বেতন নেয়, তারপরে ইভেন আপনার অফিস স্টাফের অ্যাটেন্ডেন্সও এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে? সেটিংস আছে, আপনি আপনার দোকান অনুযায়ী সেটিংস করে নিতে পারবেন। যাই হোক, এই বিষয়টা নিয়ে আর বলতেছি না, আমাদের আরও একটা ভিডিও আছে, আপনি সেই ভিডিওটা দেখে আসবেন, হ্যাঁ। সো যাক, এই হচ্ছে আমার স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের একটা পুরো ডিটেলস, ঠিক আছে?
মানে এই জিনিসটা নিয়ে আমার একটা বড় সড় প্ল্যানিং আছে। তো এটা নিয়ে আমি কাজ করতেছি আপাতত, দেখা যাক 21 সালে সম্ভব হবে কিনা জানি না, 22 সাল 23 সাল, তবে আশা করি 25 সালের ভিতরেই সবগুলো সিস্টেম আমার পরিপূর্ণভাবে কাজ করবে এবং এটা সারা বাংলাদেশের মানুষ দেখতে পাবে যে আমি কী কাজ করতেছি, কী সফটওয়্যারটা ডেভেলপ করছি এবং কোন কোন জিনিসটা। এটা আমার প্ল্যানিং, আমি পারবো কিনা জানি না, তবে আপনাদের দোয়া যদি থাকে তাহলে অবশ্যই পারবো, আপনারা যদি দোয়া করেন আর কি 25 সালের ভিতরেই বড় কিছু করতে, হ্যাঁ ভালো কিছু করতে আর কি পুরো বাংলাদেশে। যাক, তারপরে যে জিনিসটা, এখানে আমরা কিছু ফেসবুক লাইক থেকে শুরু করি, মানে এক কোথায় টেকনোলজি রিলেটেড যত ধরনের সার্ভিস আছে সব কিছু আপনি আমাদের কাছে পাবেন। হ্যাঁ, তারপরে ই কমার্স অ্যাপও আমরা ডেভেলপ করি, এই যে কিছুদিন আগে আমরা একটা কাজ করেছি, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও এটা বানিয়ে দেওয়া হয়েছে, ওয়েবসাইটও বানিয়ে দেওয়া হয়েছে, সব কিছু A to Z। হ্যাঁ, তারপরে ডলার বাই সেল, আসলে আমরা যারা ফ্রিল্যান্সার কাজ করি তারা বিভিন্ন সময় ডলারের প্রয়োজন হয়, যদিও এটাকে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে, সো এটাকেও খারাপ কাজে ব্যবহার করতে পারবেন না, জাস্ট ভালোর জন্য আর কি, আপনার প্রয়োজনের জন্য যে এখানে ইম্পর্টেন্ট একটা নোটিশ দেওয়া আছে, আসলে এটা তো আসলে অবৈধ একটা জিনিস। হ্যাঁ, তারপরে যদি কারো বাইসেস কোনো একটা প্রয়োজন থাকে, আপনার ডলার বাইসেল ওয়েবসাইট আমাদের কাছে নিতে পারবেন, হ্যাঁ, যেন ফ্রিল্যান্সাররা কাজ করতে পারে, হ্যাঁ, স্মুথলি এবং খুবই ভালোভাবে, তাদের জন্য কোনো প্রবলেম না হয়। বিমানবাড়ি.com একটা ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট, সেটাও আমরা কাজ করেছি, পুলিশ ফোন বুক, হ্যাঁ, এই জিনিসগুলো আর দেখালাম না আপনাদেরকে, তো ফিউচার এক সময় আবার দেখাবো, ঠিক আছে, পুরো জিনিসগুলো রিভিউ করে দেখাবো। সো এই হচ্ছে বিষয়, আর আমাদের সব ধরনের সার্ভিস আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার টফটওয়্যার যা কিছু লাগে, আর সাপোর্ট সিস্টেমটা খুবই ভালো, হেল্পে গিয়ে আপনি সাবমিট টিকিট করতে পারবেন, আমাদেরকে ওপেন অর্ডার টিকিট করতে পারবেন, মানে খুবই ভালো, আপনি যা কিছু আছে দেখতে পাচ্ছেন, টিকিট সিস্টেম আছে আমাদের, সাপোর্ট নিতে পারবেন, লাইভ সাপোর্ট আছে, সব কিছু আছে আমাদের। হ্যাঁ, জাস্ট খালি আপনি বললে হবে, ডোমেন হোস্টিং সার্ভিস নিতে পারবেন আপনি আমাদের কাছে, আপনি যদি আমাদের এই সার্ভিসে যান, ডোমেন হোস্টিং, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ইউটিউব সার্ভিস, মানে এক কথায় সব ধরনের সার্ভিস পাবেন আপনি আমাদের কাছে। সো যাই হোক, তো এই হচ্ছে পুরো বিষয়, আপনাদেরকে দেখালাম, আমি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দেখালাম, ডেস্কটপ অ্যাপ্লিকেশন দেখালাম, ওয়েবসাইট ডেভেলপমেন্টের কিছু টুলস দেখালাম। হ্যাঁ, তো আরেকটা জিনিস দেখানো বাকি হয়ে গেছে, সেটা হচ্ছে যে যে অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করা হয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো আসলে ইন্টারফেসটা দেখলে আপনাদের আরও ভালো লাগতো, তাই না? তা আমরা একটু ইন্টারফেসটা, আচ্ছা ইন্টারফেসটা আপনার মোবাইল ইনস্টল করে নিয়েন, নিয়ে দেখিয়েন, হ্যাঁ, তারপরও আমি আপনাদেরকে একটু দেখাই আমার কাজগুলো। সেই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু অ্যাপস ইনস্টল করে রাখছি, তো আমি প্রথমটা দেখাই, এই যে এটা একটা অ্যাপ্লিকেশানস, খুবই ভালো আর কি, খুবই ভালো, মারাত্মক একটা অ্যাপ্লিকেশানস, খুবই ভালো, এটা আপনার চাইলে ওয়েবও দেখাতে পারবো, আমি ওয়েবে আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি এটা দেখাবো, ঠিক আছে, একটা ফোন বুক অ্যাপ্লিকেশানস। তারপরে আপনারা যদি বলেন যে ইউটিউব মার্কেটিংয়ের কিছু অ্যাপ্লিকেশান আমি তৈরি করছিলাম, এই ধরনের একটা স্প্ল্যাশ স্ক্রিন আসবে, স্প্ল্যাশ স্ক্রিন আসার পরে এই যে বাম পাশে আপনি দেখতে পাবেন যে এটার পুরো একটা কভার থাকবে, সব কিছু এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন A to Z। হ্যাঁ, আপনারা জানেন যে ইন্ডিয়ার একটা টেকনিক্যাল গুরুজি নামে একটা ইয়া আছে, আপনার সেই জিনিসটা আপনি এখানে করতে পারবেন, মানে ওই ধরনের আর কি, ওই জিনিস মানে বাংলাদেশ এবং ইন্ডিয়া, তারপরে আমেরিকা, সবগুলো জিনিস আসলে দেখতে হয়, দেখার পরে যে কার কাজটা আমার কাছে ভালো লাগতেছে সেই জিনিসটা দেখি, সেই অনুযায়ী আসলে সফটওয়্যারগুলো ডেভেলপ করি আমি চারপাশের লক্ষ্য রেখে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ছিল বন্ধুরা আমার পুরো ইন্ট্রো এবং আমার সম্পর্কে পুরো জানা অজানা বিষয়। তারপর যদি আরও কিছু এক্সট্রা কোনো কিছু জানার থাকে, হ্যাঁ, তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার, তারপরে ইয়া সব কিছুই দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে হেল্প নিতে পারবেন, যে কোনো বিষয়ে আস্ক করতে পারবেন। সো আমি আরেকবার বলে দিচ্ছি, ভিডিও শেষে সেটা ছোটো মোটো যদি হেল্প হয় আপনি ফ্রিতে নিতে পারবেন, কিন্তু বড় ধরনের যদি কাজ হয় সেটা আপনাকে কিন্তু পে করে নিতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাইকে বলবো আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, দেখাবে এমনই কোনো একটি নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আর যদি ভিডিওটি একান্ত ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।